বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু লন্ডনে বসে প্রযুক্তির সহায়তায় দেশের আনাচে কানাচে বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের জন্য প্রধানত ব্যবহার করা হয় জুম নামে একটি অ্যাপ। সম্প্রতি সরকারপন্থী কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম এবং মিডিয়া আউটলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে বিকৃত ডিপ ফেক ভিডিও তৈরি করে দেশে বিদেশে থাকা বিএনপির শুভানুদ্ধায়ীদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। আবার সেই চাঁদাবাজির ভিডিও প্রচার করা হচ্ছে। শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানই নন, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গহেশ্বর চন্দ্র রায় সহ বেশ কয়েকজন সদস্যকে নিয়েও একই ধরনের ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়েছে। বিএনপি তথ্য ও প্রযুক্তি দপ্তরের তাৎক্ষণিক তৎপরতায় ফেসবুক এবং ইউটিউবে থাকা এমন ডিপ ফেক ভিডিওগুলোকে শনাক্ত করে সেগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিএনপি তথ্য প্রযুক্তি দপ্তরের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে যে আওয়ামী লীগের হয়ে বিরোধী দলকে হেয় করার জন্য এহেন অপতৎপরতার নেতৃত্ব দিচ্ছে নাহিদ রেইন নামে একজন প্রতারক ও জেলখাটা দাগী অপরাধী। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই দাগী অপরাধীকে অনলাইন এবং অফলাইনে প্রকাশ্য প্রমোট করছে ভিন দেশের প্রভাবশালী কোন একজন ব্যক্তি। নাহিদ রেইন এবং নাহিদ রেইনের টুইটার হ্যান্ডেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই এই দুঃখজনক অপকর্মের সত্যতা পাওয়া যায়। ডিপ ফেক ভিডিও তৈরি করে বিএনপি নেতৃবৃন্দের নামে চাঁদাবাজির অপরাধে অবিলম্বে নাহিদ রেইন নামক প্রতারক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।